গুড মর্নিং, আজকে একটা নতুন দিন, নতুনভাবে ভাবলাম একটা ব্লগ স্টার্ট করে দিই। আজকে গোপুর আফটার সামার ভ্যাকেশন, আজকে স্কুল খুলছে, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তাছাড়া জানোই এত সকাল সকাল আমি উঠি না, বাট আজকের থেকে আবার পুরনো রুটিনে ফিরে আসলাম। সকালবেলা উঠে পড়েছি, এখন গোপুর ড্রেসপত্র সব রেডি করে এখন ব্রেকফাস্ট বানানোর পালা। কেন গুপু খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, সবটাই আছে। সো আশা করছি আজকের ব্লগটা দেখতেও তোমাদের খুব 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 ভালো লাগবে। সো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গুপু টাই পড়ছে দেখতে পাচ্ছ, একটা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা। হ্যাঁ, ইউটিউব দেখে দেখে ও টাইটা পড়ছে, যেহেতু অনেক দিন পরে আবার স্কুলে যাওয়া, টাই পড়াটা, আর এই ওদের এই মানে ক্লাস সিক্স থেকেই টাই বেঁধে পড়া, ওই কারণে এবছরই নতুন শিখেছিল, বাট ও ভুলে গেছিলো এতদিন পরে আবার স্কুল যেহেতু, সেই জন্য ইউটিউব সার্চ করে টাই পড়াটা শিখে নিচ্ছে। সত্যি ইউটিউব আমাদের লাইফের সঙ্গে কেমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে না? আমি তো বলি আমার মুশকিল আসানের রাস্তা হচ্ছে ইউটিউব। মানে আমরা যেমন আগে ছোটোবেলায় পড়েছি আলাদিনের আশ্চর্য প্রদীপ, প্রদীপ ঘষলে পারে জিন বেরিয়ে আসতো, আর আমাদের মনের যা যা ইচ্ছা সেগুলোকে পূরণ করে দিত। আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ আর ইউটিউব কোনোটাই আলাদা না, দুটোই মনে হয় একই রকম। জাগা গুপুর এখন স্কুলে যাচ্ছে, যে নিক, আমি পরে নিই কথা বলছি, আবার অনেক দিন পরে যেহেতু স্কুলে যাচ্ছে, আবার এক্সাইটমেন্ট, আবার আমাদের ভীষণ ভালো লাগার জায়গা। যা করা স্কুলে আগে আজকেও সেরকমই এক্সাইটমেন্ট স্কুল। সত্যি স্কুল খুললে তখন বোঝা যায় যে বাচ্চারা স্কুলটাকে কতটা মিস করে। মানে ওদের এক্সাইটমেন্ট বা ওদের এক্সপ্রেশন দুটোতেই বোঝা যায় যে ওরা কতটা হ্যাপি হয় স্কুলটাতে আসতে পারলে। আমিও ফার্স্ট দিন বলে আজকে দিতে আসলাম, প্রত্যেক দিন সম্ভব না, আর দিতে আসা মানে কিন্তু আমাদের একটু ঠেক চলে, চায়ের ঠেক। তা চায়ের থেকে বসে পড়েছি, একটু চা ঠা খেয়ে গল্প গুজব করে তারপরে বাড়িতে যাব। সো চা টা খেয়ে নিই তাহলে আমরা। আর দুই বান্ধবী বুঝতেই পারছো অনেকদিন পরে আবার দেখা হলো, এর মধ্যে হয়নি, পুরো সামার ভ্যাকেশনটায় আমাদের কোনো রকম দেখা সাক্ষাৎ হয়ই নি। সো আজকে সেই জন্য অনেক গল্প গুজব জমে রয়েছে, সেগুলো করতে হবে। আর পুণ্য আর মাম দুজনাই নতুন চশমা নিয়েছে বলে আমি ওদের চশমিস বলেই ডাকছি, সেটাও শুনতে পাচ্ছ। যাই হোক, চলো, চাটা তো খাওয়া হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়ে দেখি মা ওদিকে কী করছে, মা তো বাড়িতেই রয়েছে। চলো তাহলে বাড়িতে যাওয়া যায়। বাড়িতে আসলে আমার মাধবীলতা গাছটা দেখলে আমার মনটা আরও 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 ভরে যায়, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সো শিখাও চলে এসছে, বোঝাই যাচ্ছে গেট খোলা, এই যে আমার শিখারানী। আর শিখারানীর একটা কাজ আজকে তোমাদের দেখাবো, চলো। মা সবজি কাটতে বসে পড়েছে আমার দেরি হচ্ছে বলে, দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, মানে খাট টেনে মোটামুটি দরজার দিকে নিয়ে চলে আসা হয়েছে, কারণ এই দিকটা এবারও মোছামুছি করবে। আমি এর আগেও তোমাদের দেখিয়েছি যে আমার বাড়িঘরের জিনিসপত্র উল্টো পাল্টা হয়ে যায়। আর এই দেখো গোপাল ভাঁড়, সেই কৃষ্ণনগর থেকে আনা গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়কে টুপি পরিয়ে দিয়েছে গুব্বু, তাও আবার ক্লে দিয়ে নিজে নিজে বানিয়ে। আমার জিনিসটা এত কিউট লেগেছে, আর গোপাল ভাঁড়কে পরেও দেখো দারুণ লাগছে না? আমার কাছে তো দারুণ লাগছে, তোমরা কমেন্টে জানিও। মা যেহেতু রান্নাবান্নাটা করে সেই জন্য আমি কিছু কাজ করে নিই, অনেক ওষুধ খেতে খেতে অনেক ইয়েগুলো জমে যায়, সেগুলোকে সব পরিষ্কার করে ফেললাম। এটা একটা বিশাল কাজ, কাজ হয়েছে, কাজের ফাঁকে ব্রেকফাস্টটাও কিন্তু টাইমলি করতে হবে। সো আমি আর মা এখন ব্রেকফাস্টটা করে নেব। আর আমার টেবিলের অবস্থা দেখতে পাচ্ছ, সবজিগুলো সব ছড়ানো রয়েছে, কেন ফ্রিজে যদি আমরা প্যাকেটে করে করে সবজিগুলোকে সব রেখে দিই না,
তিন চার দিন পর কিন্তু সবজিগুলো পচে যাওয়ার চান্স থাকে, ওই জন্য একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেওয়া সবজিগুলো। তোমরাও নিশ্চয়ই তাই করে থাকো, আমিও সেটাই করে থাকি, তাছাড়াই সবজি পচে যায়। যাই হোক, রান্নাবান্নাটা কিন্তু হয়ে গেছে, সেটা আর দেখালাম না, শেয়ার করলাম না আজকে তোমাদের সঙ্গে, কেন জানোই যে মা থাকা মানে মায়ের রান্নাবান্না করে নানান ধরনের, সেই আগেকার রান্নাগুলো যেগুলো আমি পারি না সেগুলোই মা সব করতে থাকে। সোমনাথগুলো খেতে খুব ভালোবাসে, আর আমার তো কথাই নেই। আর মার পুজোটা এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি তো বলি আমার ঠাকুরটাও হ্যাপি হয়ে যায়। আরতি চলছে কত কিছু দিয়ে, সো মা পুজোটা দিয়ে নিক। আর এই বলতে বলতে কিন্তু গুব্বুও চলে এসছে স্কুল থেকে। লাঞ্চের টাইমটা আসেনি, কিন্তু লাঞ্চের পরে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই কারণে চলে আসলাম। এই ফার্স্ট টাইমে আমি বাড়িতে বানালাম কুলফি, ম্যাঙ্গো কুলফি, তাও আবার সেই কারণে সেটা তোমাদের দেখাবো যে কেমন হলো, চলো দেখে নেওয়া যাক। সকালবেলা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটাই বলতে হয়, এই কুলফিটা যেহেতু বলছি আমি ফার্স্ট টাইম বানালাম, সেটাও কিন্তু সেই আমার আলাদিনের আশ্চর্য প্রদীপ ইউটিউব দেখেই, সেটা দেখেই আমার শিখে নেওয়া, শিখে নিয়ে বানিয়ে ফেলেছি টেস্টি টেস্টি ম্যাঙ্গো কুলফি। এবার ওরা খাক, খেয়ে রিভিউ দিক যে কেমন লাগলো। তা থ্যাংকস টু ইউটিউব, সত্যি কথা মানে ইউটিউব না থাকলে পারে আমার জীবনটা অন্যরকম হতো, মানে এটা আমি সব সময়, আমি ফার্স্ট দিন যেদিন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সেদিনই আমি কিন্তু কথাটা বলেছিলাম যে ইউটিউব যে আমাকে কত দিক থেকে কত রকমভাবে ইন্সপায়ার্ড করেছে জীবনে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ইউটিউবের কাছে ভীষণভাবে গ্রেটফুল সারা জীবন। চলো মা খাচ্ছে, খেয়ে দেখি মা কি বলে, কেমন লাগলো মার কুলফিটা। বিকেলবেলায় অ্যাজ ইউজুয়াল ছাদে উঠে পড়েছি, ছাদে উঠে সূর্য অস্ত যাওয়া দেখছি, ভীষণ ভালো লাগছে। মনটাও একটু খারাপ, কেন মা গেল কাকিনারা, আমার এক মাসিমনির বাড়ি, মায়ের বোন ওখানটায় গেল, মাসিমনি প্রচণ্ড জোরজার করছিলো আয় আয় করে, সেই জন্য মা একটু বললো ঘুরে আসি, তাহলে মারও একটু চেঞ্জ হবে, ভালো লাগবে, ওই কারণে আর না করলাম না। সো মা চলে গেছে মাসিমনির বাড়ি, তাই বোনটা একটু খারাপ লাগছে। যাই হোক, দেখো ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে চাঁদ উঠছে, দুটোর কম্বিনেশন কত ভালো লাগছে। আর যেটা বলছিলাম এর আগেও ইউটিউব নিয়ে কথা, তা ইউটিউব কতভাবে আমাদের হেল্প করে থাকে, মানে একটু চিন্তা করতে গেলে দেখবে এই যে গাছগুলো আজকে সারা দিনে আমি লাগিয়েছি, যেহেতু মা রান্না বান্নাটা করে সেই জন্য ওই টাইমটা আমি ফাঁকা পেয়ে যাই বলে আমি গাছগুলোকে, দেখো এই এইরকমভাবে গ্রো করানো তোমার এই টাইম ফুলের গাছ, এগুলো আমি ইউটিউব থেকেই শিখে দেখেছি, দেখে শিখে আমি ফার্স্ট টাইমে এটা লাগালাম, দেখি কতটা গ্রো করে, কেমন যেরকম দেখা ওরকমই হয় নাকি, হলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আজকেই যেহেতু লাগালাম আজকের পজিশন দেখালাম, এরপরে গ্রো করলে সেটার পজিশন আবার দেখাবো। সো এটাতেও তো ইউটিউব আমাদের ভীষণভাবে হেল্প করলো না, সেটাই বলছিলাম যে ইউটিউব কিন্তু এখন আমাদের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে, মানে কিছু একটা না পারলে, কিছুর প্রয়োজন হলে, কিছু জানার হলে আমরা নিঃসংকোচে নির্দ্বিধায় ইউটিউব সার্চ করে সেটার অডিও ভিডিও দুটোই দেখে নিতে পারি, তো এটার মতো সুবিধা কিছুতে আছে বলো। আজকে যেহেতু গুব্বু অনেক দিন পরে স্কুলে গেল, সেই জন্য আমার মনে হয় এটা একটু স্পেশাল ডে, বাচ্চারা এমনিতেই বললাম ভীষণ হ্যাপি হয়ে যায় ওরা স্কুলে গেলে, সেই জন্যই ভাবলাম যে আজকে, আর মনটাও একটু খারাপ যেহেতু সেই জন্য একটু রান্নাবান্নাটা একটু ভালো করে করে, খাওয়া দাওয়াটা যদি একটু ভালো করে করি তাহলে মনটাও ভালো লাগবে, সেই কারণে একটা রেসিপি বানিয়ে ফেলবো আজকে। যদিও এটা বানানোর এমন কিছু নেই, দেখতেই পাচ্ছ চিকেন বাটার মশালা, এটা আমার বোন নিয়ে এসেছিলো মুম্বাই থেকে, বেশ কয়েকটা প্যাকেট আমাকে দিয়ে গেছে, বললো গুব্বু খুব ভালোবাসবে, ওরা তাবু বলে ডাকে, বলে তাবুর খুব ভালো লাগবে, এটা বানিয়ে দিবি। সো আজকে ফার্স্ট টাইমই ট্রাই করবো ওটা বানানো। আর তা বাদেও তো সেই আবার ইউটিউবেই ফিরে আসতে হয় যে কোনো রান্না, নতুনত্ব রান্না
শেখার জন্য সেই আমরা ইউটিউব সার্চ করে বের করে নিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি আমরা বানিয়ে ফেলতে পারি বলো, যেটা আগে আমরা ভাবতেই পারতাম না। আমার তো মনে পড়ে আমি বিয়ের পর পর মনে হয়েছে যে কিছু একটা রান্না করব, মাকে ফোন করতাম, মা এটা কী করে করব, মা বলে দিত, কিছুটা মনে রাখতে পারতাম, কিছুটা ভুলে যেতাম, আবার ফোন করতাম, করে জেনে নিয়ে আবার রান্না করতাম। বাট এখন আর কোনো প্রবলেম নেই, কিছু রান্না করতে ইচ্ছা করছে, কিছু খেতে ইচ্ছা করছে, ইউটিউব দেখো, ভিডিও দেখে নিয়ে সুন্দরভাবে রান্না করে ফেলো, তুমিও খুশি হয়ে যাবে, যাকে খাওয়াবে তারাও খুশি। তা সেই কারণেই বললাম যে মানে ইউটিউব মানুষের লাইফে বিশাল একটা ভূমিকা বর্তমান যুগে বিশাল একটা জায়গা জুড়ে নিয়ে রয়েছে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি চিকেন বাটার মশালা রেডি হতেই আসছে, ভাজা হয়ে গেল, সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে, সেটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম, এবার ভালো করে দিয়ে ভেজে নিয়ে আমি রান্না করে ফেলবো। আর যেটা বলার, যদি চ্যানেলটাকে তোমরা নতুন এসে থাকো এই চ্যানেলটা দেখতে, তাহলে একটাই রিকোয়েস্ট, যদি আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অল করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে আমার ভিডিও। এইভাবে একটু আমাকে সাপোর্ট করো, ব্যাস তাহলেই হবে। দেখতে পাচ্ছ আমার চিকেন বাটার মশালা মোটামুটি রেডি, মানে দেখেই ডিলিশিয়াস লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছিল।